আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, আজকে সালাতি ওয়া সালামি আলা হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতি ওয়া নাফাসি মিন কুল্লি জাররাতিন বিআদাদি ইলমিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির পর্দায় মেগা ডিজিটাল স্কেল নিবেদিত বারাকাতুস সাহারি আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন বারাকাতুস সাহারি এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় তারাবি নামাজের গুরুত্ব। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের বিজয় টিভির স্টুডিওতে একজন আলেমে দিন আগমন করেছেন, আমরা তার সাথে পরিচিত হব। তিনি সকলের পরিচিত মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক, বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন আল আজহারি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাতু। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বামা রমাদানান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহ। যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে তারাবির নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিন্দেগির বড় বড় গুণাগুলো ক্ষমা করে দেন। বুখারী শরীফের হাদিস। এবং আমরা দেখতে পাই কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সকল অশ্লীলতা থেকে, সকল পাপাচার কামাচার থেকে মুক্তি দিবে একমাত্র সালাত, নামাজ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রশান্তি তখন, কুররাতু আইনি ফিস সালাত, যখন আমি নামাজ আদায় করি আমার চোখের মধ্যে আমি শীতলতা, প্রশান্তি লাভ করি। আমি এখন আমাদের মহতারাম আলোচক আল্লামা জসিমউদ্দিন আল আজহারি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। তারাবির নামাজ এবং রমজান ওতপ্রোতভাবে জড়িত, তারাবি কাকে বলে? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। তারাবি, তারবিহাতুনের বহুবচন তারাবি, তারবি তারাবি, এটা হচ্ছে বহুবচন। ধারবি হাতুনের বহুবচন তারাবি, এর অর্থটা হচ্ছে যে একবার আরাম করা, একবার একটু প্রশান্তি লাভ করা, বিশ্রাম করা, চার রাকাত নামাজ পড়ার পর একটু বিশ্রাম নেওয়াকে আরবি ভাষায় বলা হয় তারবি হাতুন। ওখান থেকে তারাবির নামাজ, যেটা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেছেন, মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহু আকবার। এই হাদিসটা বিশুদ্ধ হাদিস। এখানে আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম রমজান মাসে কিয়াম করার কথা বলেছেন। এখানে কিয়ামের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন ইকরামরা, হাদিস ব্যাখ্যাগণ বলেছেন, এখানে হচ্ছে তারাবির নামাজ। যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ পড়বেন সওয়াবের নিয়তে, এখলাসের সহিত, ঈমান ওয়া ইহতিসাবা, ঈমান এবং সওয়াবের নিয়তে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুণাগুলো মাফ করে দেবেন। তারাবির নামাজের কারণে আল্লাহ পাক গুণা মাফ করবেন। এখানে কোন গুণা মাফ করবেন, এর মধ্যে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ মুহাদ্দিসিন কামরা বলেছেন, একজন মানুষ চলার পথে অনেক ধরনের গুণা হতে পারে, হাতে পায়ে মুখে এবং দেখায় কানে শোনায় অনেক রকমের ছোট ছোট গুণা হতে পারে, সগিরা গুণা। যে ব্যক্তি রমজান মাসের তারাবির নামাজ পড়বে, আল্লাহর নবী এরশাদ করেছেন তার জীবনের সমস্ত গুণগুলো ক্ষমা হয়ে যাবে, মানে ছোটো ছোটো গুণগুলো মাফ হয়ে যাবে। আবার অনেকে বলেছেন, না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে কবিরা গুণও ক্ষমা করিতে পারেন নামাজের কারণে, কারণ নামাজ এমন একটা ইবাদত। জাম্বন মানে তো বড় গুণা, বড় গুণ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি দরবারে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, হুজুরের দরবারে একজন ব্যক্তি এসে বলেন, ইয়া রসুলাল্লাহ আকিম আলাইয়াল হাদ, আপনি আমাকে ইসলামী আইন অনুযায়ী খত বা আমাকে শাস্তির ব্যবস্থা করুন। আল্লাহর হাবিব ফারাদ আনহু, আল্লাহর হাবিব বারবার ওনার থেকে মুখ ফিরিয়ে নেন। তিনবার বলার পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তার প্রশ্নের উত্তর দেননি। ফা উকিমাতিস সালাহ, নামাজের টাইম হয়ে গেল, একামত দেওয়া হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম নামাজ পড়ালেন। এরপরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আইনা হুয়া সায়াল, প্রশ্নকারী কোথায়? যিনি গুনাহ করার পর ইসলামী আইন অনুযায়ী শাস্তি নিজে ভোগ করার জন্য আমার দরবারে এসেছেন, সে কোথায়? সাহাবি রসুল বলেন, আনা হুয়া ইয়া রসুলাল্লাহ, আমি তো সেই ব্যক্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছেন, আমা সাল্লাইতা মাআনা, তুমি কি আমার পিছনে নামাজ পড়ো নাই? আহ, সাহাবি বলেন, ইয়া রসুলাল্লাহ নাআম, আমি আপনার পিছনে
মক্তাদি হয়ে নামাজ পড়েছি। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন বলেছেন, আমার পিছনে নামাজ পড়ার কারণে তোমার গুনাহটা ক্ষমা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় বড় গুণও আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ক্ষমা করতে পারেন, আল্লাহকে ধরার মতো বলার মতো কেউ নেই। জি, সুতরাং এই হাদিসের ব্যাখ্যায় আমরা এতটুকু বলতে পারি, যারা রমজান মাসে তারাবির নামাজ পড়বেন, আল্লাহ পাক তার জীবনের ছোট বড় গুণাগুলো ক্ষমা করে দেবেন। জি, সুতরাং আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে। এই হাদিস দ্বারাই আল্লাহর নবী ইশারা দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন, তারাবির নামাজ রমজানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর রমজান ছাড়া অন্য মাসে তারাবির নামাজ হবে না, তাহাজ্জুদের নামাজ হবে, যেটাকে অনেকে কিয়ামুল লাইল বলেন। এটা ভোর রাত্রে শেষ রাতের নামাজ, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ ছিল আর উম্মতের জন্য সুন্নত। তারাবির নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে। জি, আলহামদুলিল্লাহ মহতারাম আল্লামা জসীমউদ্দিন আজহারি, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। আসলে তারাবি হলো এমন একটি নামাজ যে নামাজ বিশ্রামের সাথে আদায় করতে হয়। দুই রাকাতের সালাম ফিরিয়ে চার রাকাতের পর মোনাজাত করে বিশ রাকাত নামাজ আদায় করার নাম হচ্ছে তারাবির নামাজ। যে নামাজ শুধুমাত্র মাহে রমজানে আমরা আদায় করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হলো একটি বিরতিতে যাবার, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা, মেগা ডিজিটাল স্কেল নিবেদিত বারাকাতুস সাহারি, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আজকের আয়োজনে। আমরা আলোচনা করছিলাম তারাবির নামাজের গুরুত্ব। আসলে তারাবির নামাজ এমন একটি নামাজ যে নামাজে প্রশান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ অনেক সময় নিয়ে তিনি আদায় করতেন, লম্বা লম্বা সূরা তিনি তেলাওয়াত করতেন। আমি এখন মহতারাম আল্লামা জসীমউদ্দিন আল আজহারি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই যে তারাবির নামাজ আমরা আদায় করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আদায় করেছেন, বিশেষ করে মুসান্নিফে ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে, ওয়াকানা ইউসুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশরিনা রাকাতান ওয়াল বিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ রাকাত তারাবির নামাজ আদায় করে বিতরের নামাজ আদায় করেছেন। এই মুসান্নিফে ইবনে আবি শাইবা আমরা জানি ইমাম বুখারীর তিনি ওস্তাদ, তারাবির নামাজের রাকাত সংখ্যা সম্পর্কে আপনি বলুন। ধন্যবাদ আপনাকে। আপনি যে হাদিসটা আপনি নকল করেছেন, এই হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ রাকাত নামাজ আদায় করেছেন বিতির সহ, অর্থাৎ তিন রাকাত বিতির এবং বিশ রাকাত তারাবির নামাজ। এই হাদিস এবং অন্য রাওয়ায়াতের মধ্যে আমরা বুখারী মুসলিম অন্যান্য কিতাবের মধ্যে আমরা পাচ্ছি, প্রথম দিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়ার ইতিহাস যেখানে রয়েছে, তিনি কোনো এক সময় মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু করেছেন, একে 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 হয়তো আনাস প্রথমে, এরপর অন্য এক সাহাবি জমায়েত হতে শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন অনেক লোকের জমায়েত হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত আল্লাহর হাবিব নামাজ শেষ করলেন, তিনি ভিতরে প্রবেশ করলেন হুজরা মুবারকে, এখান থেকে তিনি তারাবির নামাজ সূচনা করলেন। এই যে রাওয়ায়েতটা প্রথমে আমরা বললাম সে তার দ্বারাই প্রমাণ হয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ রাকাত তারাবির নামাজ পড়েছেন। এখানে জানা দরকার যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত তারাবির নামাজ সমস্ত তো সাহাবা ইকরামদেরকে নিয়ে মসজিদে নববী শরীফে একটি জামাতে আদায় হয়নি। হ্যাঁ, আলাদা আলাদা পৃথক পৃথকভাবে তারা আদায় করেছেন। হয়তো সেদিন উমর ফারুক রদিয়াল্লাহ তাআলা আনহু দেখতে পাচ্ছেন যে এক একটি জামাত ভিন্ন ভিন্নভাবে তারা মসজিদে নববী শরীফের মধ্যে তারাবির নামাজ আদায় করছেন রমজান মাসে। তখন হয়তো উমর ফারুক তিনি খুব আক্ষেপ করে বললেন, তারা সবাইকে এক ইমামের পিছনে কি নামাজ আদায় করতে পারেন না? তখন তিনি ঘোষণা দিলেন, হয়তো ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে হুকুম দিলেন ইমামতি করার জন্য, এবং সমস্ত সাহাবায়ে কেমনার পিছনে একতাদা করে তারাবির নামাজ বিশ রাকাত আদায় করলেন। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী রাতে এসে তিনি দেখতে পাচ্ছেন সাহাবায়ে কেরাম এক ইমামের পিছনে বিশ রাকাত তারাবির নামাজ আদায় করতেছেন। দৃশ্য দেখে তিনি উত্তর বলেছিলেন, নিমাল বেদআতু হাদিহি, এটা কতই উত্তম একটি কাজ যেটা সমস্ত সাহাবা ইকরাম একসাথে এক ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করেছেন বিশ রাকাত। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নত জারি করেছেন জামাত সহকারে এক ইমামের পিছনে, হযরত ওসমান জিন্নুরাইন, হযরত মাওলা আলী শের খোদা সহ এইভাবে অসংখ্য সাহাবা ইকরাম তাদের খেলাফত আমলে এই নামাজগুলো আদায় করে আসছেন এবং বিশ রাকাত করে পড়ে আসছেন। এইভাবে আমরা যদি একটু খেয়াল করি,
তারাবির নামাজ ২০, তার একটা উত্তম দলিল হচ্ছে আমরা প্রথমে বলেছিলাম তারাবি শব্দের ভিতরে যে ২০ রাকাত হওয়ার দলিল পাওয়া যায়, ৮ রাকাত নয়। যারা আমাদের কিছু ভাইরা তাহাজ্জুদের নামাজকে তারাবির নামাজ বলে চালিয়ে দেওয়ার জন্য যে একটা অপচেষ্টা চালাচ্ছেন, আসলে তারা ভুলে রয়েছেন। সেজন্য আমাদেরকে দেখতে হবে তারবিহ হাতুনের বহুবচন তারাবি, চার রাকাত পড়ার পর যে আরাম বিশ্রাম নেওয়া হয় তার নাম যদি তারাবি হয়, তাহলে ৮ রাকাতে দুইবার কি হয় বিশ্রাম হয়, তাহলে সেখানে দ্বিবচন ব্যবহার করা হতো। কিন্তু এখানে তারাবি বহুবচন কেন ব্যবহার করা হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এখানে দুইয়ের অধিক বিশ্রাম, তো দুইয়ের অধিক ১২, ১৬, ২০, এইভাবে ৫টি যে বিশ্রাম হওয়া এটা তারাবি শব্দের ভিতরে নিহত রয়েছে। সেজন্য আমরা ২০ রাকাতের পক্ষে তারা সেদিন থেকে শুরু হয়েছে। যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ২০ রাকাত নামাজ আদায় করেছেন এবং তার সাথে যত সাহাবায়ে কেরাম ছিলেন তারা তো মেনে নিয়েছেন, এটা ইজমায়ে সাহাবী, এবং আল্লাহর নবীও ২০ রাকাত পড়েছেন। এখন আমাদের মাঝে অনেকে দেখা যায় ৮ রাকাত নামাজ তারা আদায় করতে চান, মূলত ৮ রাকাত নামাজ আদায় করলে তো নামাজ কমে গেল। মাহে রমজান তো হচ্ছে ইবাদত বন্দিগির মাস, এই মাসে আমি যত বেশি ইবাদত করব, যত বেশি নামাজ আদায় করব, আমি আল্লাহ তত প্রিয় মুমিন বান্দা হব। এবার আপনি বলুন মক্কা মদিনা শরীফে কি ৮ রাকাত তারাবি না ২০ রাকাত? মক্কায় মুআজ্জামা শরীফে, মদিনা মুনাওয়ার শরীফে ২০ রাকাত করে প্রতি বছর জানে তারাবির নামাজ আদায় করে। আপনি তো প্রায় সময় যান, আল্লাহ পাক আমাদেরকে তো অনেক সুযোগ করে দিয়েছেন এই রমজান মাসে তারাবির নামাজ মক্কায় মুআজ্জামা মদিনা মুনাওয়ারে পড়ার। সেই হযরত সাইয়্যিদুনা উমর ফারুকের জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত মক্কায়ে মুআজ্জামা মদিনা মুনাওয়ারা কোনো সময় ৮ রাকাত নামাজ পড়েছেন তার কোনো দলিল নেই, ২০ রাকাত পড়েছেন। সার মাজাহাবের ঐক্যমত এজমা ২০ রাকাত তারাবির নামাজ। এখন গুটি কয়েক ৯৯ যদি হিসাব করি ৯৯.৯৯ পাওয়া যাবে না যে তারা ৮ রাকাত পড়ে, না সবাই ২০ রাকাতের উপর। আমরা চেষ্টা করতে হবে যে ২০ রাকাত নামাজ পড়ব, কেন পড়ব? সওয়াবের জন্য। যত বেশি পড়ব তত বেশি সওয়াব পাবো। নফল নামাজ যত বেশি পড়ে, হাদিসে কুদসির মধ্যে রয়েছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসে কুদসির মধ্যে বুখারি রয়েছে, ওয়ালা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের অতীব নিকটে হয় মানুষ নফল ইবাদতের মাধ্যমে। অর্থাৎ নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যায়, বন্ধু হওয়া যায়। এই তারাবির নামাজ হচ্ছে বন্ধু হওয়ার একটি মোক্ষম সুযোগ। আসলে অনেক সুন্দর বলেছেন। আসলে সম্মানিত দর্শক শ্রোতা, তারাবির নামাজ আমরা ২০ রাকাতই আদায় করব, যেহেতু বেশি নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি বেশি দয়া বেশি রহমত নাজিল করবেন। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, মেগা ডিজিটাল স্কেল নিবেদিত বারাকাতুস সাহারি আজকের আয়োজনে বিরতির পর আবার ফিরে আসলাম। আমরা আলোচনা করছিলাম তারাবির নামাজ সম্পর্কে। আসলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের প্রিয় এ নামাজ তারাবি। আপনারা খুলে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কী ছিল, এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যদি তাদের দিকেও তাকাই আমরা দেখব তারাও ২০ রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। এখন আমাদের যে মহতারাম অতিথি আল্লামা জসীমউদ্দিন আল আজহারি, তারাবির নামাজের একটি সুন্দর নিয়ম দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আমরা যে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করি সেখানে পবিত্র কোরআনুল কারিমের খতম হয়, সেই খতমের পদ্ধতিটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন। মাশাআল্লাহ, আসলে আমাদের ইসলামী ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাই, একটা সিস্টেম সুন্দর করে জারি করে দিয়েছেন। সেটা হচ্ছে প্রথম ৬ দিন দেড় পাড়া করে হাফেজ সাহেবানরা মুসলিদেরকে নিয়ে ৯ পাড়া কোরআন শরীফের খতম শেষ করবেন, তেলাওয়াত করবেন। এরপরে বাকি ২৭ রাত পর্যন্ত এসে এক খতম কোরআন শরীফ আদায় হবে। অর্থাৎ এরপর থেকে প্রতিদিন এক পাড়া করে কোরআন খতম। এটা দ্বারা মুসল্লিদেরও কষ্ট হয় না, আবার শুনতেও আমাদের ধৈর্য হারা হওয়ার সুযোগ নেই। সেজন্য ইসলামী ফাউন্ডেশনের এই ব্যবস্থাপনাটা আমাদেরকে প্রত্যেক জায়গায় ফলো করা দরকার। আর এর মধ্যে আরেকটু উপকার রয়েছে, কোনো কারণে অকারণে যদি আপনি
নির্দিষ্ট মসজিদে নামাজ পড়তে নাই পারেন, তাহলে আপনার এলাকায়, আপনার গ্রামে যেখানে আপনি যাচ্ছেন, খতমে কোরআন হয়, তারাবির নামাজ 20 রাকাত হয়, সেখানে কিন্তু আপনার কোরআন করিমের খতমটা ছুটে যাবে না। কারণ সারা দেশে যদি এইভাবে যদি ইসলামিক ফাউন্ডেশনের এই কার্যক্রমটাকে, এই সিস্টেমটাকে ফলো করা হয়, এটা সকলের জন্য ভালো হয়। আপনি খেয়াল করুন যে 20 রাকাত তারাবির নামাজ পড়লে এক খতম কোরআন শরীফ সওয়াব। কোরআন করিম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসে নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, শুধু এখানে তো এক খতম না, বরং রমজানের 70 থেকে 700 খতম, এতটুকু সওয়াব। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী এরশাদ ফরমেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ক্বারা হারফা মিনাল কিতাব ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আলামা কুল্লাকুম আলিফ লাম মিম হারফ বাল আকুল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর হাবিব বলেছেন যে কোরআন করিমের যে ব্যক্তি একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ তাকে সওয়াব দেবেন, প্রতিদান দেবেন। প্রতিদানের সওয়াব 10-এর নিচে নয়, আল্লাহ কমপক্ষে 10-টি সওয়াব দেবেন। কোনো উম্মত আলিফ লাম মিম যদি উচ্চারণ করে, আল্লাহ পাক কমপক্ষে তাকে 30-টি সওয়াব দান করবেন। রমজান শরীফে সেটা 70-এর উপর সওয়াব হবে। দেখুন, এক খতম কোরআন শরীফ পড়ার কারণে কত সওয়াব আমাদের আমল নামায় লেখা হচ্ছে। যিনি পড়বেন, যারা শুনবেন, সম সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। আল্লাহু আকবার। সেজন্য আমাদেরকে এই রমজান শরীফে 20 রাকাত তারাবির নামাজের মাধ্যমে এক খতম কোরআন শরীফ আমরা শুনব, তেলাওয়াত শুনব এবং তার সাথেই থাকব। অনেকে দেখি কিছু কিছু মসজিদের মধ্যে 8 রাকাত পড়ার পর, 10 রাকাত পড়ার পর আমাদের কিছু ভাই মসজিদ থেকে বের হয়ে ঘরে বা রাস্তাঘাটে গল্প করার জন্য চলে যান, তারা বঞ্চিত হচ্ছে। দেখুন এই করুণা, এরা কিন্তু বড় হতবাগা, বড় হতবাগা। কারণ আল্লাহ পাক আমার আপনার মতো কত মানুষ এই করুণায় মৃত্যুবরণ করেছে এই বছর, কিন্তু আল্লাহ যে আমাকে একটা হায়াত দিয়েছেন, এই বছরের রমজান পর্যন্ত সুযোগ করে দিয়েছেন, এই হায়াতটা আমাদের জন্য বোনাস। কারণ আমার সেই কম বয়সী মানুষ, অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে। জি মহতারাম, আমরা দেখতে পাই যে অনেক মসজিদে তারাবির নামাজ আদায় করতে গিয়ে এত দ্রুত কোরআনুল কারিম তেলাওয়াত করে, মদ, গুন্না, মাখরাত, সিফাত, লাহান এগুলো দেখা যায় বাদ পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আসলে ঠিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে, যেই অক্ষর, যেই শব্দ যেভাবে উচ্চারণ করা দরকার, মদ মদ করা দরকার, মদ টানা বা উচ্চারণ করা দরকার, সেইভাবে পড়ার হুকুম দিয়েছেন স্বয়ং আল্লাহ। সুতরাং ব্যতিক্রম হলে অনেকাংশে সওয়াব কমে যাবে। এর সেই তো অক্ষর, এমনকি যেখানে মাখরাজ নয়, আপনার যে লাহানে জালি হয়, লাহানে যদি জালি হয় নামাজও হবে না। কিন্তু অনেকাংশে এমনও উচ্চারণ আমাদের দ্বারা নাউজুবিল্লাহ হতে পারে, যেখানে পেশের জায়গায় যদি জবর হয়ে যায়, ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা। আনআমতা আলাইহিমের জায়গায় কেউ যদি আনআমতু পড়ে, ইমান হারা হয়ে যায়। আনআমতা আলাইহিম অর্থাৎ আল্লাহ তুমি যাদের প্রতি নিয়ামত দিয়েছো, আর আনআমতু আলাইহিম আমি যাদের প্রতি নিয়ামত দিয়েছি, আস্তাগফিরুল্লাহ। সেজন্য আমাদেরকে খুব সতর্কতার সহিত এবং সুন্দরভাবে তাজবিদ সহকারে আমাদেরকে কোরআন শরীফ পড়তে হবে। রমজান শরীফে যারা তারাবির নামাজ পড়াচ্ছেন, তারা খুব খেয়াল রাখবেন উচ্চারণের দিকে, তাজবিদের দিকে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে পড়ানোর জন্য, যার দ্বারাই অন্তরের মধ্যে রেখাপাত করে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। জি, অনেক সুন্দর আপনি বলেছেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান, যখন তাদের কাছে কোরআনুল কারিম তেলাওয়াত করা হয় তাদের ইমানি শক্তি বৃদ্ধি পায়। এই যে তারাবির নামাজে আমাদের হাফেজরা যখন কোরআনুল কারিম তেলাওয়াত করেন, তখন মনে হয় যেন পবিত্র কোরআনুল কারিম নাজিল হচ্ছে। আমরা দেখতে পাই যে মক্কা শরীফে, কায়বা শরীফে 20 রাকাত তারাবির নামাজ, মদিনা আল মুনাওয়ারায় আমার নবীর মসজিদে 20 রাকাত তারাবির নামাজ, আমাদের ঢাকা বাইতুল মোকাররম জাতীয় মসজিদেও 20 রাকাত তারাবির নামাজ। আজকে অনেকে দেখা গেছে ইমান চোর এবং তারা আমলও চোর, অর্থাৎ 20 রাকাত তারাবির নামাজকে তারা কেটে 8 রাকাত করে অনেককে তারাবির নামাজ থেকে মাহরুম করছে, তারা তারাবি থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আজকের এই বিজয় টিভির মাধ্যমে লক্ষ কোটি দর্শক শ্রোতাদেরকে স্পষ্ট বলবো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ইজমা হয়ে গেছে তারাবির নামাজ 20 রাকাত। আমাদের প্রিয় নবীজি 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। মা বোনেরা,
আপনারাও 20 টাকার তারাবির নামাজ আদায় করবেন, ভাইরা বাবারা আপনারাও 20 টাকার তারাবির নামাজ আদায় করবেন। আল্লাহ আমাদেরকে 20 টাকার তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত মহতারাম আল্লামা জসীমউদ্দিন আল আজহারি আপনাকে। আপনাকে আমি মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদেরকে, যারা এতক্ষণ পর্যন্ত সাহারির এই বরকতময় সময়ে মেগা ডিজিটাল স্কেল নিবেদিত বারাকাতু সাহারি অনুষ্ঠানে আপনারা ছিলেন। তারাবির নামাজ সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে প্রতিদিন মাহে রমজানে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলের জন্য সুস্থতা এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত কামনা করছি এবং আপনাদের সকলকে আল্লাহ যেন কবুল করেন সে দোয়া করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।